Assalamualaikum, hi everyone. দীর্ঘ কয়েকদিন গ্যাপের পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আজকের দিনটি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি প্রায় 1 week পর বাসা থেকে বাহিরে এসেছি। এর মধ্যে কোনো কারণেই আমার বাহিরে আসা হয়নি, আসলে প্রয়োজন ছিল না, তাই বাসায় থাকা হয়েছিল। আর আমাদের ওয়েদারটাও এখন বেশ ঠান্ডা, প্লাস আপনারা হয়তো অনেকেই এখন জানেন যে এখন পরিস্থিতিটা আবার একটু অস্বাভাবিকের দিকেই, তাই প্রয়োজন ছিল না বিধায় আর বাসা থেকে বের হয়নি, কোথাও বেড়াতে যাওয়া হয়নি, বাসায় ছিলাম। আমার কাছে মনে হচ্ছে আমি 1 বছর পর বের হয়েছি। তো যাই হোক, আজকে আমাদের উইকেন্ড, এর পাশাপাশি আজকে দুপুরে আমাদের মামা মামিদের বাসায় লাঞ্চের একটা দাওয়াত আছে। তো আজকে প্রায় 6 মাসের বেশি হবে আমরা কারোর সাথেই আমাদের দেখা সাক্ষাৎ হয় না, কিছুই করার নেই, পরিস্থিতিটাই এমন। তো ভাবতে ভালো লাগছে আজকে হয়তো বা কয়েকটা ফ্যামিলি এতদিন পর একসাথে হবো, দেখা সাক্ষাৎ হবে, প্লাস আমাদের আজকে ওয়েদারটাও খুব সুন্দর, খুব রৌদ্র উজ্জ্বল, সাথে একটু হালকা শীত আছে। অন্যান্য দিনের তুলনায় আমার কাছে মনে হচ্ছে আজকে শীতটা একটু কম, ওয়েদারটা খুবই সুন্দর একটা ওয়েদার। সচরাচর উইন্টারে আমাদের এখানে ওয়েদার তেমন একটা ভালো থাকে না, এরকম রৌদ্রোজ্জ্বল দিন তো খুব কমই দেখা যায়, দেখা যায় না বললেই চলে, বেশিরভাগই দেখা যায় মেঘলা টাইপের হয়ে থাকে অথবা বৃষ্টি তো থাকবেই, তো এরকম দিন খুব কমই দেখা যায়। আসলে ওয়েদার ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, সব কিছুতেই বেশ ভালো লাগে, মনটা ফুরফুরে লাগে। তো যাই হোক, এখানে আমরা মামাদের বাসায় যাওয়ার আগে ভেবেছি আমরা একটু সুপার মার্কেট যাই, আমাদের কিছু কেনাকাটা করা লাগবে, তো সেই উদ্দেশ্যে আমরা এখন সুপার মার্কেটে চলে এসেছি। আর আজকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমাদের দিনটি, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। Thank you.
কেনাকাটা শেষ করে ফেলেছি আর এখন আমরা যাচ্ছি বাসার দিকে। বাসা থেকে আবার ফ্রেশ হয়ে দেন আবার বের হব মামাদের বাসার উদ্দেশ্যে। হারিয়ে গিয়েছিলাম, বাসা খুঁজে পাচ্ছিলাম না। আসলে মামার এই বাসাটাতে আমাদের এর আগে আসা হয়নি, এই বাসাটা নতুন, আজকে প্রথম এসেছি আমি এই বাসাটাতে। আমরা বাসাটা খুঁজে পাচ্ছিলাম না, আর এই বাসাটা আসার পর আমার খুবই ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে রুমগুলোর সাথে যে জাদিনোটা, দুইটা রুমের সাথেই বেশ বড় সড়ো একটা জাদিনো। সামার সিজনে এখানে বেশ ভালো মতো করেই বারবিকিউ পার্টি টার্টি করা যাবে। খুব ভালো লেগেছে এখানকার বাহিরের যে ভিউটা ছিল, বাহিরের যে পরিবেশটা ছিল, আমার খুবই ভালো লেগেছে এখানে আসার পর। ও এই তো কথাই মামা বলতেছিল সবাই কিছু ব্যাপার করে। তোমার জীবনে কোনটাতে সামনেরটা না পিছনেরটা? কবে কিনছো তুমি এটা? মামি আপনার ডালিম আমি পাঠতেছি। প্রচুর টক আমাকে ভাবি একটা দিছে, আমি খাই তো একদম ফ্রেশ। তুষার ভাই আমাদের খুব ভালো কথা বলতে পারে, বলেন যা খুশি বলেন। দেখতে পাইতেছি না রে, ধরি নাই সমস্যা। ঠিক আছে, পরিচয় করে দিই, হচ্ছে রোমান, আমাদের বেস্ট খেলোয়াড়, ভালো খেলোয়াড়, মেসি ভাই। মেসি ভাই এই যে এখানে, মেসি ভাই খেলাধুলা পারি না ভাই, বুঝে দিতে চান না মাসির ভাই। আমরা এখন এই বর্তা নিতেছি, আইটেম অনেক আইটেম আছে, আমরা আস্তে আস্তে দেখাবো। ঠিক আছে, ধন্যবাদ, আবার আসবো, আবার আসবো। আলম তারা বলো, আলম তারা বলো।
মাশাল্লাহ আরিফা এই ছোট বয়সে কোরআন শরীফ নিয়েছে। আজকের এখানে আসার প্রধান উদ্দেশ্যই হচ্ছে আরিফা। আরিফার জন্য সবাই দোয়া করবেন। লজ্জা পাইছে। বাঙালি মানেই তো অনেক বেশি আড্ডা, হাসাহাসি, ভরপুর খাওয়া দাওয়া, তারপর আবার সেই বাড়ি ফিরে যাওয়া। খাওয়া দাওয়ার কথা আর নাই বা বলি, মামির হাতের রান্না বেস্ট অ্যাজ অলওয়েজ। অনেকদিন পর কয়েকটা ফ্যামিলি একসাথে হওয়ায় খুব ভালো লেগেছিল। আর সবচাইতে বড় কথা হচ্ছে, লকডাউন হয়ে যাওয়ায় অনেকদিন আমরা কেউই কারো বাসায় আসা যাওয়া করতে পারিনি। ইভেন ঈদেও আমরা কেউ কারো বাসায় আসা যাওয়া করিনি। যে যেখানে ছিলাম সেখানে নিজের মতো করেই আমরা ঈদ উদযাপন করেছি। আর এখানে তো আমাদের প্রবাসীদের নানু বাড়ি বা দাদি বাড়ি বলতে কিছু নেই, এখানে আমরাই একে অপরের সুখে দুঃখে। আমাদের দিনটি বেশ ভালোই কেটেছে। তো যাই হোক, কোথাও বেড়াতে গেলে অবশ্যই বিদায় তো নিতেই হয়, বিদায়ও থাকে একটা পার্ট, নিজ সংসারে তো ফিরে আসতেই হয়। তো তখন ছোট করে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই বিদায় সময়টাও শুট করে নিয়েছিলাম। তো এখন আমারও যাওয়ার পালা, আমারও ভিডিওটি এখন শেষ করার পালা। তো আশা করি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার সত্যিই খুব ভালো লাগে, খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনারা, সেজন্য আপনাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা সবার আগেই দেখতে পাবেন। তা আবার আসবো নতুন কিছু নিয়ে, আবার নতুন কোনো দিন নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তত পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার আসবো। আল্লাহ হাফেজ।